হ্যালো ভিউয়ার্স আজকে আমি আপনাদের সাথে দুটি কার্যকরী টিপস শেয়ার করব। অনেক সময় আমরা বাজার থেকে বেশি পরিমাণ পেঁয়াজ মরিচ কিনে আনি এগুলো বেশি দিন বাইরে রাখলে অথবা নর্মাল ফ্রিজে নষ্ট হয়ে যায় কিন্তু ডিপ ফ্রিজে এগুলো দুই তিন মাস পর্যন্ত ও আমরা সংরক্ষণ করতে পারি কিভাবে সংরক্ষণ করব তা এখন জেনে নেব আমার ঝুড়ির পেঁয়াজগুলো দশ দিন বাইরে রেখেছিলাম মনে হচ্ছে কিছুটা নষ্ট হয়ে গেছে তাই আমি এই পেঁয়াজগুলো একবারে ছুলে পানি দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন এই পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে একটি মুখ বন্ধ করা বাটিতে রাখবো যেন পেঁয়াজের গন্ধ বাইরে বের না হয় আর ডিপ ফ্রিজে রেখে সংরক্ষণ করব। যখন রান্না করব তার দুই মিনিট আগে বের করে রাখবো ও প্রয়োজন মতো চামচ দিয়ে তুলে ব্যবহার করব প্রতিদিন পেঁয়াজ কাটার ঝামেলা থেকে মুক্তি পাব যদি এভাবে পেঁয়াজ সংরক্ষণ করে রাখি এখন মরিচ সংরক্ষণ করার পালা মরিচগুলো ভালোভাবে ধুয়ে নেব তারপর মুখটা একটু করে কেটে একটি চালনির ওপর রেখে পানি শুকিয়ে নেব পানি শুকিয়ে গেলে মুখ বন্ধ বাটিতে করে ডিপ ফ্রিজে রেখে দেবো এগুলো কিনা মরিচের মতো একদম ঝরঝরা থাকে রান্না করার সময় যে কয়টা দরকার বের করে নেব এবং ব্যবহার করব। এভাবে আমরা মরিচ পেঁয়াজ নষ্ট হওয়া থেকে বাঁচাতে পারি ভিডিওটি আপনাদের উপকারে লাগলে একটি লাইক দেবেন আর সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে উৎসাহ দেবেন আল্লাহ হাফেজ